আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। কিয়েভের রাশিয়ার নজিরবিহীন মিসাইল হামলা, ধ্বংস প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। এরপর জানিয়ে দিব ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। এদিকে ড্রোন ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগকে ভিত্তিহীন বলল ইরান, রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগ। এরপর জানিয়ে দেব ইলহান ওমরের দৃঢ় ঘোষণা, বয়কট করবেন ইসরায়েলি রাষ্ট্রপতির ভাষণ। এবং জানিয়ে দেব ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার। সর্বশেষ জানিয়ে দিব সংঘাতের দ্বার প্রান্তে চীন ও ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। কিয়েভে রাশিয়ার নজিরবিহীন মিসাইল হামলা, ধ্বংস প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট। ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের মিসাইল হামলা চালিয়ে গেছে রাশিয়া। এই হামলায় যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের তরফে পুরোপুরি ধ্বংসের কথা অস্বীকার করে জানানো হয়েছে যে রুশ হামলায় প্যাট্রিয়ট ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ক্ষতির মাত্রা কেমন তা প্রকাশ করা হয়নি। এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার এই হামলাকে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন। তারা বলেছেন রাজধানী কিয়েভের ওপর এত ঘন ঘন মিসাইল আক্রমণের ঘটনা এর আগে ঘটেনি। বিবিসির খবরে জানানো হয়েছে রাশিয়া মঙ্গলবার কিয়েভের উপর 18টি মিসাইল হামলা চালায়। ইউক্রেনের দাবি তারা সবগুলো রুশ মিসাইল আকাশে ধ্বংস করে দিয়েছে, এমনকি এরই মধ্যে ছিল রাশিয়ার অত্যাধুনিক হাইপারসনিক মিসাইলও। রাশিয়ার এই কিনঝাল মিসাইল শব্দের 10 গুণ গতিতে ছুটতে পারে, এমনকি যুক্তরাষ্ট্র এখনও হাইপারসনিক প্রযুক্তি উদ্ভাবনে সফল হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি হাইপারসনিক মিসাইল ঠেকানোর ক্ষমতা নেই কারো। তবে ইউক্রেন দাবি করেছে যে তারা অন্তত 6টি কিনঝাল ধ্বংস করেছে। তবে রাশিয়ার হামলার পরই সিএনএন এর খবর দেয় যে কিয়েভে থাকা একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এক বিবৃতিতে জানানো হয় যে কিয়েভে থাকা একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিয়েছে রাশিয়া। এটাই প্রথম ইউক্রেনে কোনো প্যাট্রিয়ট ধ্বংসের ঘটনা। একটি প্যাট্রিয়টের দাম প্রায় $1.1 বিলিয়ন। ইউক্রেনের কাছে মোট 2টি অত্যন্ত দামি এই এয়ার ডিফেন্স সিস্টেম ছিল। সিএনএন জানিয়েছে এরই মধ্যে একটি দিয়েছে যুক্তরাষ্ট্র আর অপরটি জার্মানি ও নেদারল্যান্ড। যৌথভাবে দিয়েছে রাশিয়ার হামলায় কোনটি ধ্বংস হয়েছে তা জানানো হয়নি। ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিটি ইঞ্চি সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র, বলছে বাইডেন। পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ইঞ্চি মাটি সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে এক সংবাদ সম্মেলনে বাইডেন একথা জানান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, গত বুধবার লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে শেষ হয় ন্যাটো সম্মেলন। সেখান থেকে বাইডেন যান ফিনল্যান্ড সফরে, দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেন তিনি। বৈঠক শেষে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন বলেন ইউরোপের শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে বিন্দু মাত্র ছাড় দেবে না ন্যাটো। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি উঠে আসে ইউরোপের বিভিন্ন দেশের নিরাপত্তা প্রসঙ্গ। ইউক্রেনে রুশ সামরিক অভিযানের কারণে প্রতিবেশী দেশগুলো সেই ঝুঁকিতে রয়েছে কিনা, বা হলেও ন্যাটোভুক্ত দেশগুলোর পদক্ষেপ কেমন হবে সে বিষয়ে জানতে চাওয়া হলে কোনো রাগ ঢাক না করেই উত্তর দেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন মিত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র সবসময় ফিনল্যান্ডের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটোর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ন্যাটো অঞ্চলের প্রতি ইঞ্চি রক্ষা করব আমরা। অবশ্যই এরই মধ্যে ফিনল্যান্ডও অন্তর্ভুক্ত। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ইউরোপীয় শান্তি ও নিরাপত্তা দরকার। ইউরোপে সহিংসতা ছড়িয়ে পড়বে আর বন্ধু হিসেবে যুক্তরাষ্ট্র পাশে থাকবে না, আধুনিক ইতিহাসে এমনটা কখনোই হয়নি। হেলসিঙ্কি সফরে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সোয়ারাও সুইডেন, ডেনমার্ক, আইসল্যান্ড এবং নরওয়ে সহ নর্ডিক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেন বাইডেন। এতে ইউরোপের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাশিয়া হুমকি মোকাবেলায় করণীয় ঠিক করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়।
রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগ, ড্রোন ইস্যুতে ন্যাটো জোটের অভিযোগকে ভিত্তিহীন বলল ইরান। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট যে অভিযোগ তুলেছে তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। একই সঙ্গে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ আনা থেকে বিরত থাকার জন্য ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ইরানি দূতাবাস আজ এক বিবৃতিতে বলেছে, ইউক্রেন রাশিয়া চলমান সংঘাতে ইরান নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন মেনে চলতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের সনদে সদস্য দেশগুলোর স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে। তেহরানের এই বিবৃতির একদিন আগে ন্যাটো সামরিক জোট চলমান ইউক্রেন রাশিয়া সংঘাতে মস্কোকে সমর্থন না দিতে এবং রাশিয়াকে ড্রোন সরবরাহ না করতে ইরানের প্রতি আহ্বান জানায়। এর জবাবে ইরানি দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, তেহরানের বিরুদ্ধে এই অভিযোগ নিতান্তই ভিত্তিহীন এবং অদূরদর্শিতার ফল। সূত্র পার্টস টুডে। ইলহান ওমরের দৃঢ় ঘোষণা, বয়কট করবেন ইসরায়েলি রাষ্ট্রপতির ভাষণ। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলির রাষ্ট্রপতি আইজ্যাক হারজগের ভাষণ বয়কট করবেন ডেমোক্রেটিক আইন প্রণেতা ইলহান ওমর। তার এই সিদ্ধান্তের ফলে আরও কয়েকজন আইন প্রণেতা একই কাজ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহে হারজগের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ওমর ইলহান দীর্ঘ এক টুইটে বলেন যে, দেশ আমাকে নিষিদ্ধ করেছে, রাশিদা তালিবকে তার দাদিকে দেখতে যেতে দেয়নি, সেই দেশের রাষ্ট্রপতির ভাষণ শোনার জন্য যৌথ অধিবেশনে আমি যেতে পারি না। ইসরায়েল 2019 সালে ইলহান এবং মার্কিন কংগ্রেস ওম্যান রাশিদাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করতে দেয়নি। ওই সময়ের ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার ফিলিস্তিনিদের নেতৃত্বাধীন বয়কট, ডিভেস্টমেন্ট অ্যান্ড স্যাংশন মুভমেন্ট এর স্বয়ংসম্পূর্ণ প্রচারণা ও প্রচারের জন্য এই দুই আইন প্রণেতাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। ইসরায়েলি আইনে বিডিএস সমর্থকদের দেশে প্রবেশ নিষিদ্ধ করাকে অনুমোদন করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই পদক্ষেপকে সমর্থন করেছিলেন। রাশিদা ও ইলহান উভয়ই বিডিএস আন্দোলনের সোচ্চার সমর্থক। এই আন্দোলন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন অবসানে চাপ দিতে চায়। এর ফলে ইসরায়েলি পন্থী লবি গ্রুপগুলো তাদের ওপর প্রত্যাঘাত করে। সূত্র মিডল ইস্ট আই। ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার। আরবদের পরেবার নিজ জাতি ইহুদিদেরকে ইসরায়েল থেকে বহিষ্কার করে দিচ্ছে সে দেশের সরকার। 34,000 বেশি আফ্রিকান উদাস্ত অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। অথচ ইসরায়েল রাষ্ট্রটি গঠিত হয়েছে বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা উদাস্ত গণহত্যা থেকে বেঁচে যাওয়া লোকদের নিয়ে। তবে তারা অবশ্যই নির্দিষ্ট ধর্মের ইহুদি, আর তাই ইহুদিবাদ ছাড়া আর সবার জন্যই ইসরায়েলের আচরণ একই রকম নির্মম। তারা এখন আফ্রিকান উদাস্তদের নিজ দেশে না হলেও তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার বাহিনীর গণহত্যা থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে ইহুদিরা। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আশ্রয় দিয়েছে ইহুদিদের। আলজেরিয়া, আলবেনিয়া, তিউনিসিয়ার মুসলিমরাও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ইহুদিদের আশ্রয় দেওয়ার যেসব নজির স্থাপন করেছেন তা ইতিহাসে অমলিন। ইরানি কূটনীতিক আব্দুল হুসাইন সারদারি হাজার হাজার জার্মান ইহুদিকে ইরানি পাসপোর্টে দেশত্যাগ করার সুযোগ দিয়েছেন। এগুলো উদাহরণ মাত্র। ইউরোপ, আফ্রিকার অনেক দেশই ইহুদিদের জীবন বাঁচাতে আশ্রয় দিয়েছে। অবশ্য যুক্তরাষ্ট্র ছিল এক্ষেত্রে কঠোর। সারা বিশ্ব থেকে নির্যাতিত ইহুদিদের জন্য ভূখণ্ড করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনিদের জমি দখল করে সেটি অবশ্য ভিন্ন ইতিহাস। তবে উদাস্তদের নিয়ে গঠিত সেই দেশটি আজ যখন উদাস্তদের সাথে নির্মম আচরণ করতে শুরু করেছে, ইসরায়েল সরকার ঘোষণা করেছে সেসব উদাস্ত স্বেচ্ছায় ইসরায়েল ত্যাগ করবে, তাদের কিছু অর্থ সহায়তা দেবে তারা। যুদ্ধবিধ্বস্ত নিজ দেশে ফিরতে না চাইলে এদের পাঠানো হবে রুয়ান্ডা কিংবা উগান্ডায়। আর যারা স্বেচ্ছায় যেতে না চাইবে তাদের পাঠানো হবে জোরপূর্বক, নয়তো আটকে রাখা হবে জেলে। প্রকৃতপক্ষে স্বেচ্ছায় কেউ আর আফ্রিকায় ফিরতে চাইবে এমনটা ভুল ধারণা। যারা জেলে যাওয়ার ভয়ে আফ্রিকার সহিংসতার মধ্য দিয়ে ফিরতে চাইবে তাদেরকেই দেখানো হবে স্বেচ্ছায় ফিরে যাওয়ার লোক হিসেবে। সংঘাতের দ্বারপ্রান্তে চীন ও ভারত। আবারও সংঘাতের দ্বারপ্রান্তে ভারত চীন।
লাদাখ সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেনা পরিকাঠামো বাড়াতে পারে চীন, এমনটাই শঙ্কা ভারতের। আর এতে দুই দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তীব্র হচ্ছে বলে মনে করছে খোদ লাদাখ পুলিশ কর্তৃপক্ষ। লাদাখ সীমান্ত পরিস্থিতি মূল্যায়ন নিয়ে অঞ্চলটির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের এক বার্ষিক সম্মেলনের পর এক গবেষণাপত্রে তথ্য উঠে এসেছে। লাদাখ নিয়ে ভারত চীন বিরোধ দীর্ঘদিনে 2020 সালের জুনে দুই দেশের নিয়ন্ত্রণ রেখার কাছে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ বাধে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে। ওই ঘটনায় ভারতের 24 সেনা নিহত হন। এরপর দফায় দফায় সামরিক এবং কূটনৈতিক আলোচনায়ও কোনো সুরাহা হয়নি। উল্টো এশিয়ার দুই প্রভাবশালী দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। গেল ডিসেম্বরে হিমালয়ের পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশের সীমান্তে দুই দেশের সৈন্যদের মাঝে নতুন করে সংঘর্ষের পর উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে লাদাখ সীমান্তের কাছে সেনা সদস্য বৃদ্ধি করছে চীন, এমন খবর পেয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। লাদাখ সীমান্ত পরিস্থিতি মূল্যায়ন নিয়ে অঞ্চলটির শীর্ষ পুলিশ কর্মকর্তাদের এক বার্ষিক সম্মেলনের পর গবেষণাপত্রে তথ্য উঠে এসেছে 2020 সালের তুলনায় এবার আরও বেশি প্রস্তুতি নিচ্ছে চীনের সেনারা। সীমান্তে সেনা পরিকাঠামো উন্নত করার দিকে জোর দিচ্ছে দেশটি। অর্থনৈতিক স্বার্থ হাসিলের জন্য পিপলস লিবারেশন আর্মি সামরিক পরিকাঠামো নির্মাণ অব্যাহত রাখবে। বিতর্কিত লাদাখ সীমান্ত এলাকায় বেজিং সামরিক স্থাপনা গড়ে তোলায় সেখানে ভারত ও চীনের সামরিক বাহিনীর সদস্যদের মাঝেও আরো সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।